আমার নাম মোসাম্মদ আলেফা খাতুন আপনি কি করেন কারণ আমি কাউন্সিলার দুই বের আপনি বিড়াল এখন কতগুলো পালতেছেন বিড়াল তো মনে করে একবার হয় চল্লিশটা আবার হয় পঁয়ত্রিশটা তিরিশটা এরকম হতে হতে এবার হলো হয়েছিল হইছিল 64টা এখন হইছে হেলাগা 42টা 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 এখন বিড়াল আছে তা সারা পাঁচ ছা দিছে পাঁচ ছা pade 42টা আছে মানে আপনি কে সন্তানের মত দেখ হ্যাঁ সন্তানের না দেখি থাকে মানে ওরে শাসন করি ওরে কথা ভাষা আমি বুঝি কাদা বুঝি মানে ওরা কি মন খারাপ কই থাকে আবার রাগ কর কি ভাবে সিড়া আমি বুঝি অনেক রকমের ওরা মনে করে যে ওরে মুখে তা তাকালি আমার ময়া হয় ওরে ফালাবের কিছু নেই আমি নিজে দেখেন না আমার ঘর নাই দরজা নাই আমি গরিব মানুষ আমার স্বামী নাই কি পিছনে মনে কানে সাড়ে তিন কেজি করে চাউলই লাগে আবার এতর মনে করেন যে মাছ কিনে নিয়ে আসি যে আধগুন করেও মাছ আনি দশ শেয়ারও আনি পাঁচ শেয়ারও আনি এরকম করে নিয়ে আসি যে মাছ নিয়ে আসি কেজি নিয়ে আমি যা আয় করি ওই সব ওই বিড়ালি মুটি খাই শোনেন বিড়াল এখন ছোটবেলায় থেনে আমার কি জানি ওই বিড়ালে পায় আল্লাহর তরফ থেনে আমাকে আল্লাহ কি জনি মায়া দিছে একটা যদি বিড়াল না পায় আমি কয়েকদিন ভাত বিড়াল যে কয়েকদিন না পাই ওই কয়েকদিন না খায় খায় খালি কাঁদি কাঁদি বিড়ালে খুঁজি কত মানুষ আটানুষ করি করি হয়তো বিড়ালটা পাইতে বে গা গা ভাত খায় বিড়াল দিলে একটা মরে আমি কাঁদে কি জানি আল্লাহ তরফ দয়া দিছে তো আমার ওই পিছনে এখন এই যেমন এই কাউন্সেলার হওয়া পর আমার মনে হয় যে চল্লিশটা পঞ্চাশটা এরম করে থাকতেইছে মরতেছে অ্যাক্সিডেন্ট হ্যাঁ কুকুর মারতেছে আবার বাড়তিছে এরম করে মনে হয় যা কিছু কামাই করি যে কাউন্সেলার হওয়ার পর সব বিড়ালই খাচ্ছে এই বিড়ালগুলো আপনার যে মানে প্রতি মাসে এর পিছনে কত টাকা যাচ্ছে অনেক কারণ যে তাতো পরা পরা আট নয় হাজার এরম যাই বিড়ালের পিছনে যাই মনে করে ওরা চাউল সব মানে বস্তা বস্তা লিয়ে আসতেছি খাওয়াচ্ছি মাছ লিয়ে আসতেছি খাওয়াচ্ছি মাছ বিড়ালের খাওয়াই আমরা তো শাক দি ভাত খাই ডাল দিয়ে ভাত তো ওরা মাছ ছাড়া খায় না ওরা মাছ ছাড়া খায় না রাম হ্যাঁ অনেক নামের গুণই সব মনে করেন যে মারা গেছে আবার বাড়তিছে আগে অনেক এখন একটার নাম আছিল কেতুকি আর একটা নাম আছিল পায়াল একটা নাম আছিল স্বপ্না একটা নাম আসলে লাগা যে ইয়া আকাশ বাতাস আরও রাতুলে মানে অনেক রকমের নাম ছিল তো এখন এইসব কাকু পাগলি কই কাকুক কালিয়ে কই

ছিল যা আমি পাঁচ ছয়জন হ্যাঁ খালি কান্দি খালি ফোন করি আমার ছেলে আছু আমাদের কি জিনিস হয়েছিল বিড়ালের মায় বিড়ালের মায়ের জন থাকি পাইনে কোনোদিন রাত বাসি রাত কারো থাকি আবার এক টেলিং চার দিন আছেন তার লোক সেট পাঁচজন ছয়জন হয়েছে নাক বিড়ালে খাওয়া হয়েছে নাকি আমার বিড়ালে হয় খাওয়া হচ্ছে না আমার ওই যে মনের খারাপ লাগতেছে ওই বিড়ালের আমার চিকর কানে আসতেছে ওই যে কিরম করতেছে সেরকমে আমার শব্দ কানে আসতেছে আমি কই মানে আমার একটা ওই একটা ধাঁধার মতন আসে ওই রকম ওরা কি আপনি যখন শুয়ে থাকেন ওর ঘরে থাকেন তো এখন আমিও ঘরে আমার যায় মাথা সাথে কপাল সাটে আমাদের কোনো অসুখ বিসুখ হয় উরা যায় হ্যাঁ ও কাঁদে আবার হাত পা সাটে মাথা সাটে কপাল সাটে এরম করে আমাকে আদর করে মন খারাপ হ্যাঁ টের পায় সব টের ভাত মাকাই আর যে পাশি তো পাশি তো দিয়ে দিয়ে আসি আবার যে ও বাড়ি চার দিয়ে দশ বারোটা আছে আমার মায়ের বাড়ি চার পাঁচটা আছে আমার বোনের বাড়ি দশ বারোটা আছে সরকারের কাছ থেকে তো করছি যে আমার কিছু বিড়ালের জন্য খাওয়ারটা দিলি পরে আমি এত বিড়াল পালি না এখন ধরো মা ফালা বেরো পাচ্ছি না আমার জয় অনেক লোক আমার বাড়িতে ফালা ফালা দিয়ে যায় আমি মনের কষ্ট কাজ ফালা দিয়ে আবার আমি নিজে লিজা ফালা দিয়ে আসি আবার পাঁচ পাশ চলে আসবে চা আমার গা গাওয়া ওঠে কালকেও থানার লোক দেখলেও থানার পর গেছি আমি কোন দেখেন না এই বিড়াল দেখেন না আমার কাছে কি করে তারপর সে এখন ওই বিড়াল আসে আমার গাওয়া আসতেছে যে আমার যে বিড়াল আছে ওই বিড়াল টের পাইছে আসে আমার গাওয়া শুকতেছে আমার গাওয়া উঠতেছে কলে ঘটনার তো সত্যি আপনার বিড়াল আপনি যা করলেন তাই তো শুনল তাই হয়তো কইসি যে সরকারি এমপির কাছেও গেছি যে আমাকে কিছু সরকার থেকে আমাকে কিছু দেন আমি তুই বিড়াল একটাই হাতে খাওয়াই আরও মানুষ ফালা দিয়ে আসে আমার বাড়িতে আমি আবার লিজা মনের কষ্টের ফালা দিয়ে আসি কিন্তু সব বিড়ালই আমি লেখেন না আমাকে দিলি পারে পারেন অবুল আজ আর কী খাবি মানুষ তো ফালায় না তে সবটা মানুষই খায় ফেলা দেয় তে আমি আমার বিড়ালই এতডি হয়েছে আমার কিছু দেন তে এম পিক কইলে যে না ওই বিড়ালের জন্য কিছু দেয় না কইলে গরু টুর হলিবার খামাটামার হলি গরু খামাটামার কিছু দেয় না আমরা দেখতে পাচ্ছি যে আপনি পাশে বাড়ি বিল্ডিং এ পাশে বাড়ি বিল্ডিং আপনি ছেলের একটা ঘর একদম দোচালা একটা ঘর আপনি একটা ছપરા ঘর এই ঘরকে মেরামত না করে এই টাকা পয়সা কোন যা কামাই করতেছেন সব বিড়ালের পাশে ব্যয় বিড়ালের পাশে ব্যয় করে ছেলের সাথে গন্ডগোল লাগে ব্যাটার বই সাথে জীবনের শেষ পর্যন্ত এইভাবে বিড়ালের সেবা করে যাবে আমি কইছি আমার ছেলে কই যে আমি আমি খায়া বিড়ালে খাও যা বাসলি খাব না বাসলি না খাবো আমার বিড়ালে ফলাইনে জন্য বিড়ালে ফলা বলে যত দিন আছে তত দিন খাবে তুই আর কিছু খাবে দে বলে গন্ডগোল করি ব্যাটার বই সাথে গন্ডগোল করি ব্যাটার সাথে গন্ডগোল করি যে যা কিছু কামাই করে মুখ বিড়ালে খাওয়ায় আমি বিড়ালেক ফেলাই বিড়ালেক না খাওয়ালি আমি থাকি পাইনি ওই চা ভাত অত দি ভাত কয়েকজন খায়া ফালা দিলে দেখলেনি তো আরও কতই সুমানে মাকা মানে সুমানে খাওয়াবনে

পশু ডাক্তারের কাছে নিয়ে যাই ওষুধপাতি নিয়ে আসি আবার আমি নিজেও ডাক্তারি শিখেছি হাঁস মুরগি পালার ডাক্তার গরু ছাগলের চিকিৎসা করি ওষুধপাতি খাওয়াই আমি ঢাকা টেলিং দিচ্ছি কতবার গেছি করে আবার সপ্তাহে সপ্তাহে ওই যে বিরাকে টেলিং দিছি পশু হাসপাতালে টেলিং দিছি আমারও জানা আছে ঠিক আছে ধন্যবাদ আপনারা অনেক ভালো একটা কাজ করছেন অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন প্রিয় ভিউজার আসলে আমরা বিচিত্র জীবন অনেক কিছু দেখেছি এরকম বিড়ালের মা নিজের সন্তানের মতো নিজের খাবার না খেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ঘর এই ঘরটা মেরামত না করে এটা তার ছেলের ঘর মেরামত না করে যে আয় করে যে উপার্জন করে সব টাকা বিড়ালের পিছনে ব্যয় করে দিচ্ছে এরকম বিরল মানুষ পৃথিবীতে হয়তো হাতে গোনা দু চারজনই আছে। আমি আমার মনে পড়ে না যে কখনো কেউ এই ধরনের বিড়ালকে আমার চোখে পড়ে নাই যে এইভাবে মায়ের মতো স্নেহ দিয়ে বিয়াল্লিশটি বিড়াল বর্তমানে লালন পালন করছে বাচ্চার পাবে না আর আমরা দেখতে পেলাম আমরা যখন এই বাড়িতে আসি তিনি খাবার হাতে করে বিড়ালের বিভিন্ন নামে ডেকে ডেকে খাবার দিচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রত্যেকের আলাদা আলাদা বাটিতে করে খাবার দিচ্ছে আসলে এটা একটা বিরল ঘটনা মনে করব। আমরা কোনো বিড়ালের যদি চিকিৎসাজনিত সমস্যা হয় তিনি নিজেই চিকিৎসা করেন পশু ডাক্তারের কাছ নিয়ে যান তা আমরা এখন কথা বলবো এই এলাকায় একজন কলেজ শিক্ষক তিনি কি ভাবছেন কি মনে করছেন এই বিড়ালেরই দেখে আমরা একটু ওই যে ইকবাল কবি রঞ্জু সাহেবের সাথে কথা বলছি উনি একজন কলেজ প্রভাষক উনি এইটা দেখতে আসছেন আমরা তার অনুভূতি জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা আমরা দীর্ঘদিন থেকে জানি আমাদের আলে আপা একজন কাউন্সিলর তিনি বর্তমান জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের সদস্য তিনি নিজে একটা ভালো কাপড় সুপুর না পরে নিজের ভালো বাসস্থান না করে উনি দীর্ঘদিন যাবৎ বিড়াল পালন করে আসছেন ওনার বিয়াল্লিশটা বিড়াল আপনি যেটা নিজেও শুনলেন বিভিন্ন এক একটা বিড়ালের এক একটা নাম মানে এমন জীবে প্রেম করে যেজন সেজন সেবি ঈশ্বর আমরা বই পুস্তকে পড়েছি কিন্তু আলেফা আপাকে না দেখলে এটা আমরা বিশ্বাস করতে পারতাম না বুঝতে পারতাম না